যৌবন বয়সের যে তাড়না গুলো আছে, বিশেষ করে এখানে অনেক মানুষ অবৈধ কাজে যাওয়ার জন্য মন সব সময় উদ্বুদ্ধ করে। আর বাংলাদেশের সবচাইতে বড় সস্তা গণা হচ্ছে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে, ইউটিউব টিউব ম্যাটের মাধ্যমে। এই গোপন গণার কারণে মানুষের অন্তর আল্লাহ নষ্ট করে দেয়, আর সেটা এখন আমাদের এই যুবকদের ভেতরে বেশি চলছে। বিশেষ করে পর্নোগ্রাফি, এটা থেকে মুক্ত হওয়া অত সহজ না, শয়তান জাল পেতে আছে। শয়তান কোনদিন আপনি যুবক মানুষ মুসলিম আপনার দেশে এসে বলবে না ভাই এই যে মূর্তি পূজা করে, বলবে সরাসরি শয়তান এসে বলবেন যে মূর্তি পূজা করেন, পাথরের পূজা করেন, বলবে? এর চাইতে আরো নিচে নামানোর সিদ্ধান্ত শয়তানের আছে। সেটা কি? ওর এক নম্বর টার্গেট মানুষের কাপড় খোলা। জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে এই উদ্দেশ্য শয়তানের ছিল না। শয়তানের উদ্দেশ্য ছিল কি করে এদের কাপড় খোলা যায়। এজন্য দুনিয়ায় যারা এই মিশন নিয়ে নেমেছে, এটা কিন্তু মানুষের কোনো মিশন না, এটা শয়তানের মিশন। কাপড় খোলা, উলঙ্গ করা, অর্ধ উলঙ্গ করা, লজ্জাস্থান উন্মুক্ত করা, এ এ স্বভাব কার? বলেন কার? শয়তান কিন্তু এখন তার মিশন সাকসেসফুল করার জন্য প্রায় আল্লাহ পাক বলে শয়তান চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে ধোকা দেওয়ার জন্য, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সব জায়গা থেকে আমি অ্যাটাক করব। তুমি দেখবে অধিকাংশ বান্দা বান্দি তোমার শুকর আদায় আর করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1500 বছর আগের এই আয়াত বাংলাদেশের সাথে এখন আমরা যদি মিলিয়ে দেখি 100 ভাগ মিলে গেছে। সুতরাং এই গোপন যে গোনাটার কথা বললাম, এটা থেকে মুক্ত হওয়ার জন্য কয়েকটা টিপস আছে। আপনি আছেন তো ময়দানে? আছেন? বিশেষ করে যুবক আমরা যারা আছি, এই গোনা থেকে আমাদের বাঁচাই লাগছে, নয়তো আপনার প্রভুর সাথে সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাবে। আপনার শরীরের যে টবামিন গুলো আছে, হরমোন, বিভিন্ন জায়গা থেকে এগুলো আল্লাহ বের করে দেবে। রাতের বেলায় গোনাটা মানুষ বেশি করে। আল্লাহ আমাদেরকে যেন এই গোনা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটা টিপস গ্রহণ করার তৌফিক দিন। তার এক নম্বর এই নজর, মানে বিনা কারণে কোনো মহিলার দিকে তাকাবেন না। কথা বুঝতেছে? চলতে ফিরতে উঠতে বসে মুরব্বী মানুষের দরকার নেই। মুরব্বী মাথা ঝাঁকাচ্ছে ঠিক, তা আপনি কার দিকে তাকাবেন? আপনার তাকিয়েই লাভ কি? আপনি তো কিছুই পাইবেন না। তারপরে ওর সামনে যদি সাপ গুলো দাঁড়িয়ে থাকে, ও কি কি করবে? ও দেখে বলবে সুবহানাল্লাহ কি সুন্দর সৃষ্টি। এতটুকু বলা ছাড়া ও মুরব্বীর কিছু করার আছে? যুবক যারা তাদেরকে বলছি আপনি সঙ্গত রাখা রাখবে, সংযত চক্ষে সামনে পড়তেই পারে, সঙ্গে সঙ্গে আপনি দৃষ্টি ফিরিয়ে নেবেন। কারণ প্রথম দৃষ্টিটা মা, পরের দৃষ্টি পা। হযরত আলীকে নবীজি ডাক দিয়ে বলেছিলেন, আলী যদি কোন সময় বেগানা মহিলা তোমার সামনে পড়ে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করবা, চক্ষু নিম্নগামী করবা। প্রথম নজরটা তোমার জন্য মাফ ছিল, পরবর্তীতে আর একটা নজর দিয়ে যদি দেখো শয়তান কিন্তু এবার জাল বিছিয়ে রাখবে। আল্লাহ নবী হযরতে আলীকে শুধু বলেছিলেন, আমরা এর ভেতরে নেই, আমরা নেই। বিশ্বের কথা আমরা উম্মত হলে সবাই আমরা এর ভেতরে আছি। সুতরাং নজরকে কন্ট্রোল করা দরকার। দ্বিতীয় নম্বরে যাদের মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, এই ওয়েলকাম রিংটোন যেটা আছে উপরে স্ক্রিনে, যখনই মোবাইল ল্যাপটপ কম্পিউটার খুলবেন উপরে যেন লেখা থাকে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আল্লাহকে দেখতেছে। আপনি আরবিতে লেখেন, ইংরেজিতে লেখেন, বাংলায় লেখেন, যে কোনো ভাষায় লেখেন, আপনি বুঝলে হবে। ওটা খোলার পরে যদি আপনার মন ওদিকে যেতেও চায়, যে আসবে আল্লাহ আমাকে দেখতেছে। আপনার যদি সরিষা পরিমাণও ইমান থাকে, আপনার বিবেকটা বাধা দেবে।
এরপরও যদি কেউ এই অন্যায় থেকে ফিরে আসতে না পারে, আপনাকে টিপস দেওয়া হিসাবে আমি সর্বশেষ বলবো, আপনি একা একা সময় কাটানো বন্ধ করুন। বিভিন্ন জায়গায় যেখানে মানুষের সমাগম হয় এরকম জায়গায় মিশে থাকার সুযোগ করে নেবেন, তাহলে এই অন্যায়টা থেকে আপনি বাঁচার পথ পাবেন।